নাও নাও পড়াও পড়াও, ওই জন্য লম্বা হতে হয়। তোমাকে মনে হয় কমপ্লেন খাওয়ায়নি তোমার বাবা মা ছোটবেলায়। সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদের, মন্দিরা বৈশাখী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো আজকে দিনটা কিন্তু ভগবানের সেবা দিয়ে শুরু করলাম, আর আজকে তো বুঝতেই পারছো কি বিষয়ে তোমাদের কথা বলতে যাচ্ছি। সবই কিন্তু ভগবানের জন্যই সম্ভব, ইনারা চেয়েছেন বলেই আজকে সব কিছু সময় মতন সব সময় সব কিছু ঠিক কিন্তু ভগবানই করে। তাই আজকে এত মানে আজকে বলতে কি, এই কদিন ধরে তোমরা তো মানে গত দিনের ব্লগটা দেখেইছ, মনের দিক থেকে একটু ভেঙে পড়লেও দেখো আজকে অনেক দিনের ভালোবাসা, যেটা 1.5 বছর, যেটা পুরোপুরিভাবে মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছিলাম। ভালো দিনগুলো, ভালো সময়গুলো, যখন সব কিছু আনন্দের দিনগুলো কাটাতে গিয়ে বারবার মনে পড়তো আমার বাড়ির মানুষের কথা, ভালোবাসার মানে বৌদি ভাইজি সকলের কথা, কম বেশি সকলের কথা মনে পড়তো। সেই মানুষগুলোকে আবার ফিরে পেয়েছি, তাদের ভালোবাসা আবার নতুনভাবে ফিরে পেয়েছি। সত্যি মনের মধ্যে যেমনি ভালোও লাগছে, একটা খারাপ লাগাও রয়ে গেছে যে তাদেরকে আজ ফিরে পেলে তাদের মধ্যেও একজনকে আমরা আজ হারিয়ে ফেলেছি। আরও একটা বড় প্রশ্ন তোমাদের মধ্যে রয়ে গেছে যে মন্দিরে তুমি তোমার বাবার বাড়িতে গেলে, সবাই গেলে, সব কিছু করলে বৈশাখী কেন যায়নি বা বৈশাখীকে কেন নিয়ে যাওনি। এই সব প্রশ্নের উত্তর তোমাদের আজকে সবই আমি জানাবো। তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, আমরা একটু বেরোচ্ছি, তো ঘুরে আসি। ঘুরে এসে তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে তোমাদের দিয়ে দেবো। এসিতেও ছিঁড়েছি, প্লাস কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি, দিয়ে মানে ঠান্ডা লেগে গেছে, গলা মলা পুরো ব্যথা হয়ে গেছে। তো চলো যাই। তো বন্ধুরা দেখতেই পারলে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এসে যেগুলো বলার আছে, এই যে তোমরা থাম্বেলটা দেখছো, এত বছর মানে প্রায় এত বছর কি 2022 সালের সেপ্টেম্বরে আমরা আমাকে আমি মানে বাড়ি ছেড়ে এই বাড়িতে এখানে আসি। তারপর থেকে বাড়ির মানে বাড়ির বৌদি বলো, কাকার বউ, বৌমা, তারপরে হচ্ছে বৌদিদের সঙ্গে তেমন একটা সম্পর্ক ছিল না, তোমরা সেটা জানতেই বলেছিলাম। তারপরে তো আস্তে আস্তে সেই সম্পর্কটা একটু হতে থাকে, কিন্তু বাড়ি যাওয়াটা শুরু ছিল না। তো যাই হোক, একটা মানে মধ্যেখান থেকে সম্পর্কটা পুরোটাই একদম প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বললেই হয়। আর প্রথম প্রথম ওরা সেরকমভাবে আমাকে একটা খুব একটা প্রায়োরিটি দেয়নি, কিন্তু এখন সেই জায়গাটা অনেকটা মলিন হয়েছে। প্রথম দিকে ও যখন আমাদের বাড়ি যেত তখন কথা বলতো আমার বৌদি, তখন কথা বলতো, কিন্তু তারপরে যখন এই ঘটনাটা জানে বা জানতে পারে তখন একটু আপত্তিকর হয়ে ওঠে, কিন্তু তারপরে আস্তে আস্তে মেনে নিলেও, যখন দেখে আমি একটু ভালো আছি মেনে নিয়েছে। টুকটাক কথা হতো কিন্তু বাড়িতে তেমনভাবে যাওয়া হতো না। তো এই যে দুর্ঘটনাটা ঘটলো, তোমরা তো কালকের ব্লগে দেখলেই, তারপরে আজকে যে আজকে দেখো আমি এই এই কদিনের মধ্যে ওই বাড়িতে যাতায়াত করা বা নিজের মনের মতো আগে মানে যে 1 বছরের ভালোবাসাটা আর কি বেশি মানে হারিয়ে ফেলেছিল বাবার বাড়ির দিক থেকে, সেই 1 বছরের ভালোবাসাটা আবার কোথাও হয়তো হয়তো, এটা খুবই একটা দুঃখজনিত ব্যাপার যে ঘটনাটা ঘটেছে। তোমরা যারা যারা ব্লগ দেখেছো গতকালকে তারা তো জানো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসতে পারো। তো সেখানে দাঁড়িয়ে একদম এই 1 বছরের ভালোবাসাটা কত ফিরে পেয়েছে বৌদি বলো, তাদের সবার সঙ্গে সম্পর্ক। আর যেটা তোমাদের প্রশ্ন, বৈশাখীকে দেখলাম না, বৈশাখীকে নিয়ে যাওনি কেন, বৈশাখীকে বলেনি নাকি, এরকম কিছুই না। বৈশাখীকেও বলেছিল, যেহেতু তোমরা জানো আমাদের একটা বুকিং থাকে, আমাদের নাইটির বিজনেস শুরু করেছি একটা, সেইখানে কিছু দায়িত্ব আমার নিজের আছে, তারপরে আমাদের ভিডিও থাকে, তারপর আমাদের রিলস থাকে, এটাকে কন্টিনিউ করতে গেলে ও সবসময় যেয়ে উঠতে মানে যেতে পারেনি, তবে ওকে বলেছিল কীর্তনের দিন যেদিন আমাদের শ্রাদ্ধা অনুষ্ঠানের দিন সকালবেলায়, সেদিন ও দুপুরবেলায় একবার গেছিলো, আর রাত্রেবেলায় একবার ঘুরেই চলে এসছে, কারণ যেহেতু ওই দিনকে লুচি টুচির ব্যাপার থাকে, ও খায় না, ওর একটু প্রবলেম হয়, ও সেই জন্য যায়নি। আর
আর হচ্ছে মানে যেদিন আমাদের নিয়ম ভঙ্গ খাওয়া দাওয়া যেদিন, সেদিন ও গেছিল, কিন্তু দেখো সব সময় তো ক্যামেরাটা নিয়ে ঘোরা যায় না, ও গেছিল, শিউলি গেছিল। এবার হয়তো একসঙ্গে আমরা খেতে বসিনি, আমি পরে বসেছিলাম, কারণ বদ্যদা যেহেতু নিয়ম কাজ করেছিল যাতে বদ্যদা এলে। এর সব থেকে বড় কথা না, ওর খেতে পরে বসার কারণ ও নিজের বাড়িতে খাবে বা সবাই মিলে একসাথে খাবে, এটাই স্বাভাবিক। তো আমি আর শিউলি গিয়ে আগে টুক করে গিয়ে খেয়েছিলাম, কারণ সেদিনকে আরো নিয়ম, ওই যে ভাত দেওয়ার নিয়মটা একদম একদম, যেহেতু বছরে তোমাদের হয়তো এটা অনেকেরই থাকে আবার অনেকের নেই, মানে ওর দাদা যেহেতু কাজটা করেছে সেহেতু ওর দাদার পাতে ভাত দেওয়ার একটা ব্যাপার থাকে, নাহলে সারা বছর আর তার হাতে কিছু খেতে পারবে না, মানে সারা বছর বলতে অন্তত একটা বছর আর কি, যতদিন বাৎসরিক না হয়। একদম একদম, তো ওই জন্য ও আর সবসময় দেখো, এটা তো সত্যি কথা, সবসময় তো ফোন হাতে করে ঘোরা যায় না। ভিডিওটাও আমি দেখো, তাহলে প্রথম দিন যেদিন আমার দাদা গত হয়েছিল আর কি, সেই দিন কিন্তু আমি পারলেই ভিডিও করতে পারতাম, কিন্তু সেইদিন পরিস্থিতি বা মনের পরিস্থিতি সেরকম ছিল না, পুরো টাইমটাই হয়তো আমি দাদার পাশে বসে কাটিয়েছি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। হ্যাঁ, একটা দুটো ফটো হয়তো আমি আমার কাছে তুলে রেখেছি, সেটাও দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তোমরা অনেকেই বা অনেকে যারা বললাম যে আমাদের পাড়া মানে কাছাকাছি যারা যেসব মানুষ আমার ব্লগ দেখে তারা এটাই প্রশ্ন করছিলো যে আমার বাড়ির নাম রুমকি, যে রুমকি কি বলছে, কি হয়েছে, কি অশান্তি হচ্ছে, এরকম কেন হচ্ছে, কি বলছে, তা সেই বিষয় নিয়ে আরও বাড়িতে বলা, তো বৌদির পারমিশন নিয়ে আমি ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা দিই। এবং মনের দিক থেকে তেমনভাবে দেওয়ার ইচ্ছা ছিল না বলেই যখন যেটুকুনি পেরেছি অল্প অল্প করে। এটা একদম ঠিক, দেখো ও যদি সেরকমভাবে নেওয়ার হতো বা বলতো তাহলে হয়তো এতদিন ভিডিও করতেও পারতো, নিতেও পারতো, কিন্তু সেরকম কোনো নেওয়াও হয়নি, আর সব সময় দেখো সেই পরিস্থিতি থাকেও না। তোমরা অনেকে কমেন্ট করেছো, দেখেছি সেগুলো। আর সব থেকে বড় কথা দেখো, এটাই যে ও আজকে ওর বাড়ির ভালোবাসা পাচ্ছে, ও আজকে একটা জায়গা আবার ফিরে পেয়েছে, হয়তো দুর্ঘটনা হয়েছে সেই মাধ্যমটাই, কিন্তু তবুও কোথাও এটা আনন্দ যে কিছু হারিয়ে গেলে হয়তো কিছু জিনিস ফিরে আসে, যেটা আমরা বলে থাকি আর কি। তো হয়তো সেটাই, এটাই হয়তো নিয়ম, এটাই হয়তো এভাবেই হয়তো আমরা চলি প্রতিটা মানুষ আর কি। এবং খারাপ লাগা বলতে দেখো, আমি যখন এখানে আসি, যখন আমি এখানে চলে আসি, তার আগে দাদা অসুস্থ ছিল, আমার ভাইজি একটা ছোট ভাইজি, তোমাদের তো দেখিয়েছি ভিডিও, ছোট ভাইজি একটা গানের জগতে আছে, ওকে অর্কেস্ট্রায় যেতে হয়, সেই সময় হয়তো বাড়িতে বড় বৌদিও থাকলো না, আমার বড় বৌদি শ্রদ্ধাদাকে দেখতো, দিদি দেখতো, যেহেতু শ্রদ্ধাদা আমার বিছানা শয্যা ছিল, প্যারালাইসিস ছিল, এবার যখন বাড়িতে কেউ থাকতো না তখন আমি যখন ওখানে থাকতাম, ওই বাড়িতে থাকতাম, তখন দাদাকে খাইয়ে দেওয়া বলো বা যেটুকুনি দাদাকে স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, সেগুলো নিজের হাতে করতাম, সেখানে একটু খারাপ লাগা ছিল মনের মধ্যে যে এগুলো তো আর হয়তো দেড় বছর সেই বাড়িটার সঙ্গে সম্পর্ক ছিল না, এটা ঠিকই। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। আর সব থেকে বড় কথা দেখো, ও যে সেই জায়গাটা ফিরে পেয়েছে বা পাচ্ছে, এটাই সব থেকে বড় কথা। এর থেকে বললাম, আমি তো সবসময় বলেছি যে ভালোবাসার ওপরে কিছু হয় না, এটা আমি আগাগোড়াই বলছি, ভালোবাসাকে ভালোবাসা দিয়েই জয় করতে হয়। ওরা যখন খেতে গেছিল তখন অনেক লোকজন আসা যাওয়া শুরু করে, একদম একদম দেখেছো যে খাবার ভিডিও কিন্তু আমি একটুও দিইনি, খাবার ভিডিও যেসব মানুষ নিমন্ত্রিত হয়েছে সেসব ভিডিও কিন্তু আমি একটুও দিইনি, বলছি তো ভিডিওটা তেমনভাবে আমি করার ইচ্ছাও ছিল না, করিওনি। হ্যাঁ, তোমরা যদি বলো তাহলে ওইটুকুনি করেছো না, ওইটুকুনি করেছি জাস্ট তোমাদের কিছু মানুষের কথা তুলে, মানে কথার জন্য যে কি হয়েছে, কি এমন ব্যাপার, কি এমন কিছু, সেই জন্যই একটু তুলে ধরা, তুমি দেখ, তোমরা ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। তো যাই হোক, এটাই হচ্ছে মেন কথা, সব কিছু ভালোবাসা, ভালোবাসা দিয়েই হয়, আর ভালোবাসাগুলো এইভাবে অটুট থাক, এটাই আমি সবসময় চাই আর বলবো। এবং যারা যারা তোমরা হয়তো আমাদের গতকালকে ই নিউজ বাংলাতে একটা আমাদের গেছে, মানে ওটা সাক্ষাৎকার গেছে, যারা যারা হয়তো দেখেছো অনেকে ই নিউজ বাংলা, যারা দেখোনি তারা দেখতে পারো, আমি ওখানেও একই কথাই বলেছি যে ভালোবাসাকে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। সুবিধা অসুবিধা প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে কম বেশি,
সবার ফ্যামিলিতেই আছে, সে আমার বলো তোমার বলো, কারণ যতদিন আমরা বাঁচবো কিছু না কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে আমরা চেষ্টা করব যাতে হাসি খুশিভাবে বাকি দিনগুলো কাটাতে পারি, এটাই সবসময় চেষ্টা থাকবে। তো যাই হোক, এটাই হচ্ছিল মেন কথা। বৈশাখী না থাকলেও শিউলি অনেকটা, শিউলি আমার সাথে, শিউলি কন্টিনিউ ছিল, শিউলি ওর সাথে, হ্যাঁ, কারণ দেখো আমাকে এদিকটা সামলাতে হয়েছে কিছুটা, কিছুটা না পুরোটাই। তারপরে যেদিন ঘাট কামান ছিল তোমাদের সেই ভিডিও দিয়েছি, দেখেছো হয়তো, যদি না দেখো দু তিন দিন আগের প্রিভিয়াসে যাও, সেদিনও হয়তো, কারণ ওর বাবা নিজেই অসুস্থ, বয়স হয়ে গেছে, একদম একদম সেখানে এখানে করানো হয়েছে সেগুলো সবই। তো এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এটাই হয়তো খুবই মনে খুবই সমবেদনা, তার জন্য সে পূর্ণ জন্ম পাক, সে ভালো একটা জায়গা পাক, একদম কোথাও হয়তো সে চলে গেল, কিন্তু কিছু মানুষকে হয়তো এক ছাদের তলায় ভালোবাসায় বেঁধে দিয়ে মিলিয়ে দিয়ে গেল, এটা একদম সত্যি কথা, একদম সত্যি কথা, কিছু মানুষকে মিলিয়ে দিয়ে গেল এটাই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে রাত্রির 8টাতে লাইভে আসছে মন্দিরা আবার নতুন কিছু নাইটির কালেকশন নিয়ে, অবশ্যই তোমরা লাইভটা দেখতে থাকো, এবং যারা যারা আমাদের মনসাকি জোন থেকে নিচ্ছ তাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমেও অনেক ভালোবাসা শুভেচ্ছা, তোমরা না থাকলে হয়তো এই জায়গাটা দাঁড়ানোটাই হতো না, সবটাই তোমাদের জন্য, একদম যে বিশ্বাসের হাতটা বাড়িয়ে দিচ্ছ, ভালোবাসার হাতটা বাড়িয়ে তোমরা যে জিনিসগুলো নিচ্ছ এবং সেগুলো একটা সুন্দর যে স্যাটিসফাই হচ্ছে জিনিসগুলো নিয়ে, তার যে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, আবার যে নিচ্ছ নতুনভাবে, যে একবারে এসছে আবারও আমি নেব, দিদি ভাই আবারও কালেকশন, এই যে তোমাদের হাত ধরে এগিয়ে যাওয়া, এটা সত্যিই অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো যাই হোক, অবশ্যই অবশ্যই সবার সামনের দিন যেন আরো অনেক কি বলবো সবকিছু কাটিয়ে যেন আরো এগিয়ে যেতে পারি, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, আর সে আছে, তোমরা আছো, আমাদের কোনো চিন্তার কারণ নেই। তো যাই হোক, এটাই বলবো যে হয়তো সব কিছু খারাপের মধ্যেও একটা ভালো থাকে, তা হয়তো মন্দিরার বাড়ির যে ভালোবাসাটা হারিয়ে ফেলেছিল এক বছর আগে সেটা আবার কোথাও ফিরে পেল, দাদা চলে গিয়ে অনেক কিছু মিলিয়ে দিয়ে গেল, দেখো সব কথা তো সব সময় বলা যায় না, কিন্তু সে কোথাও চলে গেল কিন্তু অনেককে মিলিয়ে দিয়ে গেল, এটাই তো, চলো ঠিক, আমিও করি আমার ভালোবাসাটাও ফিরিয়ে দিই, এটা একদম ঠিক ঠিক, তার জন্যই হয়তো আবার পরিবারের সঙ্গে মেলা, আবার একসঙ্গে সবকিছু পালন করা। দেখো একটা জিনিস তো ঠিকই, মানুষ আজকে মারা গেলে কালকে দুদিন, কি যাবে সঙ্গে, কিছুই যাবে না, শুধু ভালোবাসাটাই সঙ্গে যাবে, সেটাই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন, কি হবে ঝামেলা অশান্তি রাগ অভিমান করে, দুদিনের এই জীবন ভগবান দিয়েছে, কবে আমাদের যাওয়ার সময় আমরা কেউ জানি না, আজ আছি আমি কাল নাও থাকতে পারি, এটা শুধু আমার না প্রত্যেকটা মানুষের, তা আমি মনে করি প্রত্যেকটা মানুষ হেসে খেলে যে কটা দিন বাঁচবে সেটাই সব থেকে বেশি মানে ভালো আমার আমাদের কাছে, কারণ ওই যে বললাম আজকে মরে গেলে কালকে দুদিন হয়ে যাবে, কিচ্ছু সাথে যাবে না, এই ভালোবাসাটাই থেকে যাবে। তো চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভ রাত্রি, একদম।